আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা, রোল অফ সিস্টেম অ্যানালাইসিস। তো আজকে আমরা দেখব যে একটা একজন সিস্টেম অ্যানালাইসিস্ট যিনি হবেন, অর্থাৎ যে ব্যক্তি সিস্টেম অ্যানালাইসিস করবেন, তার কী কী গুণ থাকা প্রয়োজন হবে এবং সেগুলোকে কত ভাগে ভাগ করা হয় সেগুলো আমরা দেখব। দ্য সিস্টেম অ্যানালাইসিস্ট ইজ এ পার্সন হু ইজ থ্রোলি অ্যাওয়ার অফ দ্য সিস্টেম অ্যান্ড গাইড দ্য সিস্টেম ডেভেলপমেন্ট প্রজেক্ট বাই গিভিং প্রপার ডিরেকশন। He is an expert having technical and interpersonal skill to carry out development task required at his phase. যে কোনো ফেজে যে কোনো প্রবলেম বা টেকনিক্যাল প্রবলেম হলে সে যেন সেখানে ক্যারি আউট করতে পারে ডেভেলপমেন্টটা, সেটা তাকে সে হবে একজন সিস্টেম অ্যানালাইসিস। হি পারসিউ টু ম্যাচ দ্য অবজেক্টিভস অফ ইনফরমেশন সিস্টেম উইথ দ্য অর্গানাইজেশন গোল। মেইন রোল, তার মেইন রোলস কী কী হবে? ডিফাইনিং অ্যান্ড আন্ডারস্ট্যান্ডিং দ্য রিকোয়ারমেন্ট অফ ইউজার থ্রু ভেরিয়াস ফ্যাক্ট ফাইন্ডিং টেকনিক্স। তো ইউজার আসলে কী চাচ্ছে সেটা কিন্তু একজন অ্যানালাইসকে প্রথমে বুঝতে হবে। প্রি রাইটিং দ্য রিকোয়ারমেন্টস বাই অবটেনিং ইউজার কনসেন্সাস, তার মানে যে রিকোয়ারমেন্টগুলোর মধ্যে হলো সেগুলোর মধ্যে কোনটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ সেটা একজন সিস্টেম অ্যানালাইস্ট জানবে। গ্যাদারিং দ্য ফ্যাক্টস অফ ইনফরমেশন অ্যান্ড অ্যাকিউয়ার দ্য অপিনিয়ন অফ ইউজার। আমি সবগুলো ইনফরমেশন এখানে করলাম এবং এবার বলবো যে আপনি কি এটা চান বা এটা চান, এরকম আমাদের ইউজারকে বলতে হবে। মেনটেন্স অ্যানালাইসিস অ্যান্ড ইভ্যালুয়েশন টু অ্যারাইভ অ্যাপ্রোপ্রিয়েট সিস্টেম হুইচ ইজ মোর ইউজার ফ্রেন্ডলি। একটা মোর ইউজার ফ্রেন্ডলির জন্য ইভালুয়েট করবে আমাদের অ্যানালাইসিসগুলো। সাজেস্ট মেনি ফ্লেক্সিবল অল্টারনেটিভ সলিউশন, পিক দ্য বেস্ট সলিউশন অ্যান্ড কোয়ান্টিফাই কস্ট অ্যান্ড বেনিফিটস। তো এই যে কস্ট অ্যান্ড বেনিফিটস এবং ভালো সলিউশন কোনটা হবে, কোনটা ফ্লেক্সিবল হবে সেটা সাজেস্ট করবে ইউজারকে। ড্রো সার্টেন স্পেসিফিকেশন হুইচ আর ইজিলি আন্ডারস্টুড বাই ইউজার অ্যান্ড প্রোগ্রামার ইন প্রিসাইজ অ্যান্ড ডিটেইল ফর্ম। তো এখানে যিনি অ্যানালাইসিস থাকবেন, তো তিনি মূলত সিস্টেম কেমন হবে, ইউজার কোনটা বেশি ভালো হবে, কোনটা প্রোগ্রাম করতে সহজ, এই জিনিসগুলো ঠিকঠাক করে নিয়ে ইউজারের সাথে একটা কম্বিনেশন করে নেন। ইমপ্লিমেন্ট দ্য লজিক্যাল ডিজাইন অফ দ্য সিস্টেম হুইচ মাস্ট বি মডুলার। প্ল্যান দ্য পিরিয়ডিসিটি ফর ইভলিউশন আফটার ইট হ্যাজ বিন ইউজড ফর সাম টাইম অ্যান্ড মডিফাই দ্য সিস্টেম অ্যাজ নিডেড। এবং সিস্টেমটা যখন প্রয়োজন হয় সেটাকে যে ডিজাইনটা সেটা মডিফাই করে। আফটার অ্যাট্রিবিউট অফ এ সিস্টেম অ্যানালাইসিস, একজন সিস্টেম অ্যানালাইসিসের কী কী গুণ থাকা প্রয়োজন সেগুলো আমরা একটু দেখব। এখানে একটা ডায়াগ্রামের মাধ্যমে দেখতে পাচ্ছি ইন্টারপার্সোনাল স্কিল, এর থাকতে হবে ইন্টারপার্সোনাল স্কিল এবং টেকনিক্যাল স্কিল আর অ্যানালাইটিক্যাল স্কিল, ম্যানেজমেন্ট স্কিল। তো আমরা দেখি প্রথমে আসলে ইন্টারপার্সোনাল মানে কি। অন্তঃব্যক্তিত্ব, অর্থাৎ তার ব্যক্তিগত গুণ থাকতে হবে। আমি যদি বিগত ইয়েগুলোতে কোনো সফটওয়্যার ডেভেলপমেন্ট না করি বা প্রোডাক্ট ডেভেলপমেন্ট না করি, সিস্টেম অ্যানালাইসিস না করি, তাহলে কিন্তু আমার ততটা ইয়ে থাকবে না। বা আমি নিজে না করলেও সিস্টেম অ্যানালাইসিসের সাথে যদি থাকি তাহলে আমার আস্তে আস্তে অভিজ্ঞতা হয়ে যাওয়ার কথা। তো এই ধরনের স্কিল এখানে থাকতে হবে। ইন্টারফেস উইথ ইউজার অ্যান্ড প্রোগ্রামার, ফেসিলেট গ্রুপ অ্যান্ড লিড সিমিলার টিম, ম্যানেজিং এক্সপেকটেশনস, এক্সপেকটেশনগুলো ম্যানেজ করতে পারবে, গুড আন্ডারস্ট্যান্ডিং কমিউনিকেশন সেলিং অ্যান্ড টিচিং অ্যাবিলিটিস, মোটিভেটর হ্যাভিং দ্য কনফিডেন্স টু সলভ কোয়েরিস, এগুলো থাকতে হবে। এবার অ্যানালাইটিক্যাল স্কিলগুলো হলো সিস্টেম স্টাডি অ্যান্ড অর্গানাইজেশনাল নলেজ থাকতে হবে, প্রবলেম আইডেন্টিফিকেশন, প্রবলেম অ্যানালাইসিস অ্যান্ড প্রবলেম সলভিং থাকতে হবে, আর সাউন্ড কমন সেন্স। এই জিনিসটা আমার খুব ভালো লাগছে, অনেকে কমন সেন্স থাকে না আসলে, সহজ জিনিস অনেক সময় বুঝতে চায় না, বা অনেক ভালো প্রোগ্রামার কিন্তু সহজ জিনিস বুঝে না, বা সাধারণভাবে ধারাবাহিক মাইন্ডের মানুষ না, খুব এক্সট্রা জিনিস কিন্তু এইগুলো। তো এইগুলো হলে আসলে সিস্টেম অ্যানালাইসিস হওয়া অনেকটাই টাফ। দেখা যাচ্ছে অনেক আপনার তিনটা জিনিসের মধ্যে একটা ভালো বোঝে, আরেকটাও ভালো বোঝে, কিন্তু তৃতীয়টা একদমই বোঝে না, এরকম হলে সমস্যা। সিস্টেম অ্যানালাইসিস করতে গেলে তাকে অবশ্যই একজন অলরাউন্ডার, যাকে বলে, এই ধরনের মানুষ হতে হবে, শান্তশিষ্ট, এবং সে সিস্টেমটা ভালোভাবে বুঝবে। অ্যাবিলিটি টু অ্যাক্সেস ট্রেড অফ, কিউরিয়াসিটি টু লার্ন অ্যাবাউট নিউ অর্গানাইজেশন। আচ্ছা, কিউরিয়াসিটি থাকতে হবে টু লার্ন অ্যাবাউট নিউ অর্গানাইজেশন। ম্যানেজমেন্ট স্কিল, আন্ডারস্ট্যান্ড ইউজার জার্গন অ্যান্ড প্র্যাকটিস, জার্গন বলতে প্রবলেমগুলো কোনগুলো সেগুলো বোঝার ক্ষমতা থাকতে হবে, অপভাষা, জার্গন বলতে অপভাষা বা মানে দেখা যাচ্ছে ইউজার যে ভাষায় কথা বলে সেগুলো বুঝতে হবে, রিসোর্স অ্যান্ড প্রজেক্ট ম্যানেজমেন্ট, চেঞ্জেস অ্যান্ড রিস্ক ম্যানেজমেন্ট, আন্ডারস্ট্যান্ড দ্য ম্যানেজমেন্ট ফাংশন থ্রোলি, এই ম্যানেজমেন্ট ফাংশন সুন্দর করে বুঝতে হবে। টেকনিক্যাল স্কিলগুলো যেমন নলেজ অফ কম্পিউটার অ্যান্ড সফটওয়্যার, কিপ অ্যাভারেজ অফ মডার্ন ডেভেলপমেন্ট, অ্যাভারেজ বলতে আকাঙ্ক্ষা বা ইচ্ছা, মডার্ন টেকনোলজি সম্বন্ধে দেখেন কাঁধে কাঁধে কাঁধ বা পাশাপাশি চলার চলতে হবে। নো অফ সিস্টেম ডিজাইন টুল, সিস্টেম ডিজাইন সম্বন্ধে জ্ঞান থাকতে হবে,
ব্রেথ নলেজ অ্যাবাউট দ্য টেকনোলজিস, টেকনোলজি সম্বন্ধে গভীর জ্ঞান থাকতে হবে। তো এগুলো কোনো চারটেখানি কথা না, একজন সিস্টেম অ্যানালাইসিস হতে গেলে, এই জন্য সিস্টেম অ্যানালাইসিস একটা ফার্মে অনেক ভ্যালু, যার কারণে তাকে হতে গেলে এই যাবতীয় গুণগুলো তার মধ্যে থাকতে হবে। এটা কিন্তু একদিনের সম্ভব না। আপনি দেখা যাচ্ছে ডেভেলপমেন্ট করতে পারেন কিন্তু সিস্টেম ডিজাইন করতে পারেন না, অ্যানালাইজ করতে পারেন না, এবং এর বাজার মার্কেট থেকে শুরু করে মানুষকে মোটিভেট করা, মানুষকে কন্ট্রোল করা, টিম লিড করা, আপনার কথা কেউ শুনছে কিনা, এই যাবতীয় জিনিসগুলো কিন্তু একদম সিস্টেম অ্যানালাইসিসের মধ্যে আসছে। এবং তার উপরে অনেকটা সিস্টেমটার আউটপুটটা ডিপেন্ড করছে। তো গিভ মি এ মোমেন্ট, এরপরে আমরা হোয়াট ইজ রিকোয়ারমেন্ট ডিটারমিনেশন এটা নিয়ে দেখবো, মেজর অ্যাক্টিভিটিস ইন রিকোয়ারমেন্ট ডিটারমিনেশন। তো আজকে পর্যন্তই, সুপ্রিয় দর্শক, দেখা হচ্ছে পরবর্তী টিউটোরিয়ালে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।